আরেকটি বিষয়, সেটি হলো দোয়া। দোয়া আসলে দোয়াটা শুধুমাত্র, মানে আমাদের অনেকেই মনে করে একটা দোয়া শিখিয়ে দেন যে আমি একটু বিপদে আছি, যাতে জিন চলে যায়, অথবা মানে কোনো বিপদে আছি, মানসিক সমস্যা আছে, সংসারের সমস্যা আছে, একটা দোয়া শিখিয়ে দেন যাতে এগুলো চলে যায়। দোয়াটা কি আসলে এমন মন্ত্র? দোয়ার বিষয়টা যদি ভালো করে পড়েন তখন বুঝবেন দোয়া একটা মেথড অফ লাইফ। দোয়া হচ্ছে তাওয়াক্কুল এবং ইমানের একটা পার্ট, মনে রাখবেন। এটা আমল, আবার ইমান এবং তাওয়াক্কুলের একটা পার্ট। আপনি যদি আস্থাই না থাকে যে আল্লাহ আপনার কি দোয়া কবুল করবেন কি করবেন না, তাহলে সে দোয়া কি কোনো লাভ হবে আপনার? আল্লাহ তুমি যদি চাও আমার এই ভালোটা, এইভাবে তো দোয়া করা জায়েজ নাই। আপনি দোয়া করবেন প্রবল তাওয়াক্কুল নিয়ে, প্রবল ইমান নিয়ে, এবং তখনই আপনার দোয়াটা হবে একদিকে ইবাদাহ, আর অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার দোয়াটা কবুল করবেন, এবং কবুল করার মাধ্যমে তিনি হয় আপনি যা চাচ্ছেন তা দেবেন, অথবা সেটি না দিয়ে অন্য কোনো বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন, অথবা দোয়া যেহেতু একটা বড় ইবাদাহ সেই হিসাবে আপনার জন্য আল্লাহর যে পুণ্যের ভাণ্ডার আছে সেখানে পুণ্যগুলোকে আল্লাহ জমা করবেন আপনার জন্য। সুতরাং দোয়াতে কোনো মিস নেই, কিন্তু সে দোয়াটা এভাবেই হতে হবে। দোয়ার মধ্যে আপনি দেখবেন যে কি সুন্দর সুন্দর দোয়া, অর্থ যদি জানি দোয়াটা আপনাকে অনেক বড় মনোবল দিবে। রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ওয়াল ইসতিকামাতা আস-সাবাতা ফিল আমর ওয়াল আযীমাতা আলা আর-রুশদ। নবী সাল্লাল্লাহু আলাইহি কি সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন আমাদেরকে, সালাতের মধ্যে, সালাতের বাইরে, বিভিন্ন সময়, বিভিন্ন বিপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়াগুলো কি ইমপ্রেসিভ দোয়া। ওই দোয়াগুলো যদি আপনি অর্থ বুঝে পড়েন, আল্লাহর কাছে চান, আপনি এটাকে বুস্টার ডোজের মতো মনে হবে, মনে হবে যেন আপনি আপনার পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তি, এবং আপনার সহায়ক হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিমান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।